মে মাস থেকে ডিসেম্বর, সাত মাস, এখন জানুয়ারি মাত্র শুরু হলো। এখন বাংলাদেশে যে কোনো এত বড় সমস্যা সাত মাসে তো আগাতে একটু সময় লাগে। তো অলরেডি আমি বলি, অলরেডি আমরা বিভিন্ন সময় একটা মুভ নিয়েছি। আর আমি একটু সংক্ষেপে বলি, তোমার মে মাসে যখন তোমাকে সাক্ষাৎকার দিয়েছি তখন কিন্তু বিশ্ববিদ্যালয়টা একেবারেই ডাউন, বিশ্ববিদ্যালয়টাকে মরালি তুলতেই আমাকে চার পাঁচ মাস লেগেছে। আর আমরা কিন্তু পুরোটাই সরকারের উপর নির্ভরশীল, তার মানে আমাদের হচ্ছে মনিটরিংয়ের দুইটা এজেন্ট বা এজেন্সি, বড় এজেন্সি, একটা হচ্ছে মিনিস্ট্রি, একটা ইউজিসি, আর একটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি। তো আমাদের কোনো সিদ্ধান্তই আমরা আমাদের ওই যে দুই অথরিটির বাইরে নিতে পারি না। তো যখনই কোনো কিছু আমরা হাতে নেই বা কাজ আগাই তখন এনাদের মাধ্যমে আসতে হয়। তো যার জন্য আমরা এসেই প্রথম যে কাজটা করেছি, একদম বোধহয় সেকেন্ড মাসেই আমরা অলরেডি মিনিস্ট্রি, আমাদের ইভেন স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি। এখন ওইটা ওনাদের সাথে দেখা করেছি এবং প্যারালালি আমরা ইউজিসি এবং মিনিস্ট্রিতে বিভিন্নভাবে আমরা পুশ করার চেষ্টা করছি যে আমাদের এই ব্যবস্থাগুলো করে দেন। তো এটা মেইনলি হচ্ছে ইউজিসি, ইউজিসি সিদ্ধান্ত নেয় আমাদের শিক্ষক কতজন থাকবে, কী হবে, আমাদের একটা ই দেয়। তো ইউজিসি অলরেডি আমাদের এর আগে শিক্ষক একটা অর্গানোগ্রাম পাস করা আছে, কিন্তু তারা অর্গানোগ্রামে পাস করা কিন্তু শিক্ষক নেওয়ার ইয়ের মানে ওই পারমিশনটা দেন নাই। আমরা বিভিন্ন সময় নিয়েছি, ওনারা বলছে হ্যাঁ দেওয়া হবে, তারপরে ওনারা কতগুলো কন্ডিশন দিয়েছেন, সেই কন্ডিশনগুলো আমরা ফুলফিল, আগেও কিছু করা ছিল, আমরাও পরবর্তীকালে কিছু করেছি, আমরা নন স্টপ করে যাচ্ছি। আসলে মনে করো আমাদের খুবই সিরিয়াস, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, কতগুলো ডিপার্টমেন্টে একেবারে মানে না হলেই নাই, হিস্ট্রি শিক্ষক সব এটা খুবই বেশি, একদম ডেটে শুরু হয়েছে পরীক্ষাগুলো, পরের পরীক্ষাগুলো এখন থেকে পরীক্ষাগুলো সেম ইয়েতে শুরু হবে। এখন কথা হলো ম্যাম, এটা তো একটা ব্যাচ হতে গেছে, পিছনে তো অনেকগুলো ব্যাচের জট নিয়ে আছে, তো এদের আসলে কোনো না, এখন জটগুলো এটা ধরো সেন্ট্রালি সব করা সম্ভব না, কারণ এক প্রতিটা ডিপার্টমেন্ট এক না। প্রতিটা ডিপার্টমেন্ট যদি এক হতো তাহলে আমরা সেন্ট্রালি করতে পারতাম। তো এটা আমরা সেন্ট্রালি এটা করেছি, বাকিটুক কাজ হচ্ছে ডিপার্টমেন্টের এবং আমাদের হাত এক্সটেন্ডেড সবার প্রতি। অ্যাডমিনিস্ট্রেশন থেকে সামান্যতম কোনো মানে ইয়ে অসুবিধা তো দূরের কথা, যখন যার যা লাগে সেই আমরা সেটা হাত বাড়িয়ে দিই। না না আমাদের আর হবে না এরকম ইনশাল্লাহ, আমরা এখন ইউনি মানে একদম ডেট, পরীক্ষার ডেট আমরা ঠিক করে ফেলছি, কাজে ওখান থেকে কেউ বেরোতে পারবে না। হ্যাঁ, সমাবর্তন নিয়ে বলি, সমাবর্তন আমরা এসেই আমরা ভেবেছিলাম, এটা তোমাদেরকে বলি, আমি এবং মাননীয় প্রভাস চ্যান্সেলর আমরা দুজনেই ভেবেছিলাম সমাবর্তন নিয়ে, এমনকি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও জিনিসটা আলাপ করেছি। তো ঠিক এটা ঠিক হয়ে ওঠে নাই, প্লাস এখনই সময়ও না আমাদের, সেই আমরা নিজেরা তৈরিও না। তুমি দেখো আমরা যখন এসেছি সেই এপ্রিল মাসে, তোমাদের এই মাঠটা কী পর্যায়ে ছিল, একটা খেলার মাঠও ঠিক ছিল না। একটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হতে গেলে বিশ্ববিদ্যালয়ের ওই ইনফ্রাস্ট্রাকচার বা ওই ফ্যাসিলিটিসগুলো ওরকম লাগবে। সমাবর্তন কিন্তু অনেক বড় একটা জিনিস, তো এটা অর্গানাইজ করতে গেলে তোমাকে যেরকম আয়োজন লাগে সেরকম রিসোর্সও লাগে। তো তুমি রিসোর্স তো তুমি পাবা না, রিসোর্স তোমাকে মোবিলাইজ করতে হবে। তো রিসোর্স মোবিলাইজ করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ তোমার কনফিডেন্স, যাই তুমি বলো। তো আমরা এটা ছেড়ে দেই নাই, আমরা মাথায় আছে। তো আমার মনে হয় 23 আমরা এটা করতে পারবো না, 23টা এটার জন্য ঠিক কি না, কারণ আমরা জানি সামনে ইলেকশন, নানান রকম একটা ইয়ে আছে, 23টা বোধহয় তার উপযুক্ত না। আমরা হয়তো ভাবলে পরে, হয়তো কেন ভাবতে হবে, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন তো হতে হবে। তোমার অটোমেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অনেক অটোমেশনের ইয়ে, তারপর নতুন নতুন আমরা প্রোগ্রাম আমরা চিন্তা করছি আনার জন্য। অলরেডি আমাদের, আমি বললাম তো, আমি মানে সবাই বিশ্ববিদ্যালয়ে আমার সমস্ত কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের কাছ থেকে খুব আমি সহযোগিতা পাচ্ছি, শিক্ষকদের কাছ থেকেও, প্লাস আমাদের যে আমাদের মাননীয় প্রভাস চ্যান্সেলার, ট্রেজারার, মডার্ন টেকনোলজি সম্বন্ধে ভালো জানেন আরও, তো এনাকে এগুলাকে নিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের অনেক কাজ হচ্ছে। অটোমেশন তোমরা খুব তাড়াতাড়ি অটোমেশনেরই পাবা আশা করছি, তবে আবার বলছি আমাদের রিসোর্স খুব কম, এগুলো করতে গেলে যে রিসোর্স মোবিলাইজেশন লাগে, আমাদের ম্যান পাওয়ার লাগে, সেটা আমাদের খুব শর্টেজ। তারপরেও এর মাঝেও আগাচ্ছি আমরা, একটা ভালো কথা বলেছ, কারণ আসলেও নাই, এটা কাউন্সিলিং দরকার তো, কারণ ইয়াং ছেলেপেলে যখন আসে এটা ইয়ে, তা এখন এটা নিয়ে আমরা এখনও চিন্তা করি নাই, কারণ আমাদের, আমি আবার বলছি, আমরা এতই হাত পায়ে বাধা, কারণ আমি যে একটা কাউন্সিলর হিসেবে কাউকে নিব, কাউন্সিলরকে কোথায় নিয়োগ দিব, কীভাবে নিয়োগ দিব, কে সে কীভাবে অপারেট করবে, আমার দরজা খোলা সবার জন্য। অ্যাটলিস্ট আমি মনে করি, তো তুমি তোমার মাধ্যমে বলতে চাই, স্টুডেন্টরা, যে কোনো স্টুডেন্ট যদি মনে করে সে কোনো কিছুতে ইয়ে আছে, সে কথা বলতে চায়, আমি কাউন্সিলর না,
আমি একজন ভাইস চ্যান্সেলার, আমি একজন বয়স্ক মহিলা, আমি একজন তোমাদের ম্যাডাম, যাইভাবে আমাকে তোমরা বলো, আমি আমি মনে করি একটা স্টুডেন্ট যদি ই করে, আমার দরজা সবসময় খোলা, সবার জন্য আমার দরজা সবসময় খোলা। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাকে কতগুলো নিয়ম মেনে চলতে হয়, আমাকে বললেই তো কেউ ঢুকে যেতে পারবে না, কিন্তু আমি আছি সবার জন্য। আমি অফিসে বসি, আমি আমার এই অফিসে বসি, আমি যথেষ্ট সময় দেই, আমি ঢাকায় যাই খালি হুটফুট করে কাজ সেরে আবার ছুটে চলে আসি, আমি ঢাকায় থাকিও না খুব একটা, অনেক সময় দিই আমি এখানে। কাজে আমি তুমি তোমার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, তুমি স্টুডেন্টদের যদি কেউ কোনো কোনো বিপদে পড়ে বা কেউ যদি মনে করে কথা বলতে তার প্রয়োজন বা কেউ যদি করে, আমি তো খুঁজে খুঁজে বের করতে পারবো না। তবে আমি বলবো কাউন্সিলিংয়ের ইনডাইরেক্ট কিন্তু ব্যবস্থা আমি করেছি, আসার পরে প্রতিটা ডিপার্টমেন্টে এখন স্টুডেন্ট অ্যাডভাইজার দেওয়া হয়েছে, এটা কিন্তু ছিল না এখানে, কারণ স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে স্টুডেন্টের কোনো লিঙ্ক ছিল না। এখন প্রতিটা ডিপার্টমেন্টে আমি লেকচারার, অ্যাসিস্ট্যান্ট, যারা নাকি একটু জুনিয়র, যাদের কাছে স্টুডেন্টদের অ্যাক্সেস আছে, এদের মধ্যে থেকে আমি অলরেডি কাউন্সিলিং, না যে তুমি একটা ভেরি ভেরি ভালো পয়েন্ট ধরছো, অলরেডি কাউন্সিলিং ব্যবস্থা আমি করেছি, দে আর দ্য প্রাইমারি কাউন্সিলার, কারণ তারা কোনো বিপদ হলে বা যে কোনো প্রয়োজন হলে তারা তাদের কাছে যায়, এবং তারা হলো নিয়ারেস্ট যার যার ডিপার্টমেন্ট। না 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 না, ওনারা অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয়েছে স্টুডেন্টদের কাউন্সিলিং করার জন্য, স্টুডেন্টদের অসুবিধা অসুবিধা বোঝার জন্য, ওনাদের শুধু ওখানে দায়িত্ব, শুধু ওখানে ওই পোস্ট দেওয়া হয়েছে বসে থাকার জন্য না,